হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং পাপি লাইফস্টাইল। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। সকাল সকাল না জানো তো, এখন বাজে হচ্ছে 10:05। আমি জাস্ট এক্ষুনি রান্নাঘরে আসলাম আর ক্যামেরাটা অন করলাম। আজ কি বলো তো, আজকে বাইরের কাজগুলো করে ফেলেছি, রান্না একটু দেরিতে করছি। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রান্না করে শান্তি পাচ্ছি না। মানে গ্যাস কমিয়ে দিলে গ্যাস নিভে যাচ্ছে, বাড়িয়ে দিলে জিনিস পুড়ে যাচ্ছে। তো এখানে রান্না টান্না হচ্ছে। কাল রাতে সুজি টুজি কেটে রেখেছিলাম বলে আরো বেশি মানে নিশ্চিন্ত যে রান্নাঘরে যাবো, ছুকছাক করে তাতে করে রান্না হয়ে যাবে। তো এখানে দাঁড়াও দেখাচ্ছি, আজকে নিরামিষ টাইপেরই হবে, নিরামিষ আবার নিরামিষ না। এখানে মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে, এখানে কাঁচকলা ভাজা হচ্ছে, এই যে সজনে ডাঁটা পেঁপে আলু কেটে মানে এগুলো ধুয়ে রেখেছি, এগুলো ভাজবো, শুক্ত করবো। এখানে উচ্ছে আর দেখুন ভাজা হয়ে গেছে। আর কী রান্না করবো বলতো, কুঁদরি রেখেছিলাম, এটা পেঁয়াজ দিয়ে ভাজা করবো। আর এখানে আছে কলমি শাক, এখনও রান্নার কোনো কিচ্ছু হয়নি। তো এই যে এই দেখো, মেয়েকে খেতে দিয়েছি, খাবার ফেলে চলে গেছে, হাফ খেয়ে খাবার ফেলে চলে গেছে। হাজব্যান্ড অফিসে গেল, ও বাবার সাথে রাস্তায় গেলো, বললো বাবা আমাকে চিপস কিনে দাও, চিপস কিনে নিয়ে তারপর আসবে, খাবারটা ঢেকে রাখতে হবে। আর এই দেখো বিছানা টিছানা তো গোছানো হয়ে গেছে, মেয়ে একটু স্কুলের হোমওয়ার্ক করছিলো। আর এই জামাকাপড়গুলো আমাকে ভাজ করে গুছিয়ে রেখে যেতে হবে, যেহেতু আমরা কালকে বেরোচ্ছি ষষ্ঠী করতে যাব কালকে। তো কালকে যেহেতু বেরোচ্ছি এই জন্য কালকে সব গুছিয়ে রেখে যেতে হবে এগুলো। আর আজকে একটু বাজারে যাব, কারণ কালকে তোমাদের বলেছিলাম যে কালকে বাজারে যাব, কালকে তো যাওয়া হলো না, বৃষ্টি হলো, তারপর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল কালকে, তারপর সোনার দোকানে গেলাম, এর জন্য আর যাওয়া হয়নি। তো আজকে ইচ্ছে আছে বাজারে যাওয়ার, কি কিনি না কিনি সেটাও দেখবো, কারণ মায়ের জন্য তো একটা শাড়ি কিনেছিলাম, ওটা বেথুয়াতে রেখে এসেছি। আর কি কিনি সেটা যাব, পছন্দ হবে তারপরেই তোমার সাথে শেয়ার করবো, কারণ আমি নিজেই জানি না যে আমি কি কিনবো। তো চলো রান্না বান্না করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি কিছুক্ষণ পর, কারণ বাইরের কাজটা যে সবই হয়ে গেছে রান্না। এহে ছোটবেলা জানো তো আমি ভেবে যে পিঁপড়ে, কিন্তু এটা পিঁপড়ে না, এটা তো ছোট্ট ছোট্ট মাকড়সা। ছোটবেলায় কি করতাম বলতো, এই যে ছোট ছোট মাকড়সা এটাকে মেরেই ফেললাম, পিঁপড়ে ভেবে এরকম তাড়াতাড়ি গেছে মরে গেছে। তো ছোটবেলায় কি করতাম বলতো, ছোটবেলায় হচ্ছে ছোট ছোট মাকড়সা যদি ধরো পাশ দিয়ে যেত না, আমি হাত বাড়িয়ে দিতাম, মানে আমার কি বলবো পা বাড়িয়ে দিতাম, যাতে বেয়ে বেয়ে গায়ে ওঠে, কারণ শুনতাম যে মাকড়সা নাকি গায়ে উঠলে নতুন জামা কাপড় হয়। তো সেই জন্য আমি মানে মাকড়সা ছোটো ছোটো মাকড়সা দেখলেই তার সামনে চলে যেতাম, হাত বাড়িয়ে দিতাম, পা বাড়িয়ে দিতাম, ধরে নাইটিটা বাড়িয়ে দিতাম, উঠে উঠে গায়ে আসতো। কিন্তু দেখো গায়ে উঠেছে, কিন্তু আমি ওটা মেরে ফেললাম। যাই হোক, আর ষষ্ঠী তো গায়ে নতুন মাকড়সার কাছে জামা কাপড় হবে, বুঝতেই পাচ্ছি। তো আমার মতো তোমরা কে করতে মাকড়সা দেখলে এরকম হাত পা বাড়ি দিতে, যাতে নতুন যাতে নতুন নতুন জামা কাপড় হয়? আমি তো করতাম, এখনও করি, এখনও করি, ছোটো ছোটো মাকড়সা দেখলে এখনও আমি হাত বাড়িয়ে দিই, যাতে গায়ে উঠুক আর আমার নতুন জামা কাপড় হোক। আর সত্যিই হতো কিন্তু, জানো তো, জানি না কেন এটা আমার বিশ্বাস সত্যিই হতো। তো এখনও দেখো উঠেছিল, আমি মেরে ফেললাম পিঁপড়ে ভেবে। তো যাই হোক চলো, মাথাটায় শ্যাম্পু দিলাম, কিন্তু মাথাটায় মনে হচ্ছে আবার শ্যাম্পু দিতে হবে। আর তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়ো, এ দেখো আমার মেয়ে কি বানিয়েছে, দেখো নিজের বুদ্ধি খাটিয়ে দেখো কি সুন্দর বলছে, মা আমি ক্যামেরা বানাবো ছোলা দিয়ে। এ দেখো ছোলা দিয়ে ক্যামেরা বানিয়েছে। তো চলো কাজ টাজ করে নিই, তারপর আবার সময় মতো তোমাদের সামনে আসবো। তো এখানে জামাকাপড় গোছানো হচ্ছে, অনেক জামাকাপড় ছিল, সব জামাকাপড় গুছি টুছি এক জায়গায় করলাম, তারপর বাড়ি যাব, কি কি নেবো না নেবো, যেহেতু আমার আর মেয়ের কিছু কিছু জামাকাপড় নাইটি কুর্তি সব রেখেই এসেছি বাড়িতে, যেহেতু আমি তিন দিন পর যাবো এর জন্য সব নিয়ে আসিনি। যেগুলো পরা হয়েছিল সেগুলো নিয়ে আবার কেচে ধুয়ে রেখে দিলাম, আবার হচ্ছে আবার যাব যে সেই প্যাকিং হচ্ছে। তো হাজব্যান্ডের জন্য হাজব্যান্ড এই প্যান্টটা পরে যাবে, আর এই গেঞ্জিটা পরে যাবে, এটা সাইডে রাখলাম, আমি এই কুর্তিটাই পরে যাব, এটা সাইডে রাখলাম, মেয়ে এটা পরে যাবে, যেহেতু ওখানে একটা নাইটি রেখে এসেছি, আর এই নাইটিটা নেব আমি, আর হাজব্যান্ডের এই দুটো গেঞ্জি, আর আমার এই লেগিংসটা নিতে হবে, কারণ ওখানে একটা প্যান্ট, ওখানে একটা কুর্তি রেখে এসেছি, আর এই এই পারমোনাটা নিতে হবে হাজব্যান্ডের, ব্যাস এই হচ্ছে। আর মেয়ের জামাকাপড়ও রেখে এসেছি, হাজব্যান্ডের স্যান্ডো গেঞ্জি এসবই নিতে হবে। তো
এই ব্যাগটা করেই যাব, ওখানে মেয়ের ব্যাগও আছে, আর একটা ব্যাগ হবে হয়তো। তো এখানে গোছানো হচ্ছে, ষষ্ঠীর ব্যাগপত্র গোছানো হচ্ছে। আর এই দেখো আলমারিটাও ঠিকঠাক মতো গোছালাম। এখন এই যে বাদ বাকি জামা কাপড় মেয়ে স্নান করে এসে পরবে, আমি স্নান করে এসে নাইটি পরবো, সেগুলো সব ভাঁজ করে রাখবো। তো এখানে দেখো রান্না, এখন বাজে জানো কত, এখন বাজে হচ্ছে 12টা। মেয়ে স্নান করছে সকাল থেকে, কি বলবো তোমাদের, জলটুকুও দাঁতে কাটেনি জানো তো, কিচ্ছু খায়নি, মানে এখন মনে হচ্ছে রীতিমতো মাথা আমার ঘোরাচ্ছে। এই দেখো এখন শুক্তো হবে, পেঁপে সজনে ডাঁটা আলুটা ভাজা ভাজা হচ্ছে, ভাত হচ্ছে। আর কালকে একটু সর্ষে দিয়ে করেছিলাম না, ওই অল্প একটু সর্ষে ছিল প্যাকেটে সর্ষে, আবার 3 দিন থাকবো না, ফ্রিজ বন্ধ থাকবে, তাই এটা আবার শুক্তোতে দিয়ে দেবো। আর এদিকে এই যে এগুলো তো ভাজা হয়েই গেছে, আর রান্না এই যে টমেটো পেঁয়াজ দিয়ে ডাল করেছি, শাক ভাজা আর আলু কুন্দি ভাজা। বাইরের কাজ সেরে রান্না করতে ঢুকেছি, তারপরও বাইরের কত কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো একটু আমার ঠোঁটে লিপস্টিক দিতে পারছো তো, আমি একটু লিপস্টিক দিয়ে শর্টস ভিডিও করছিলাম। তো চলো কাজগুলো সেরে নিই, ঠিক আছে। কি অবস্থা আমগুলো? তো এই দেখো আমগুলো কাটা হয়ে গেছে, আমগুলো কেটে রাখলাম, যেহেতু কি বলতো বাড়িতে থাকবো না, অনেক কটাই আম ছিল, আর এখনকার আমগুলোর অবস্থা দেখো কি অবস্থা। আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে ঘুম পাড়ি দিয়েছি, যে মেয়ে ঘুমাচ্ছে। আর এই যে যাবো বলে ব্যাগ গোছানো হয়ে গেছে, স্যার আসবে পড়াতে, আজকে বাজারে যাবো জানি না, মেঘ মেঘ করছে আবার রোদও উঠছে, তো আমগুলো খেতে হবে, হবে না। এমনি জানো তো এমনি খেতে টেস্ট, কিন্তু ওরকম যেন কেমন কালো কালো মজা মজা হয়ে গেছে, গাছ পাকা মনে হয়। আর আজকে 3:30 বাসে চললো, ওই দেখো এখন হাজব্যান্ড আসেনি, এখনো খাইনি, জানি না কেন আসতে লেট হচ্ছে, ফোন করলাম এক্ষুনি, বললো আমি আসছি, তা আজকে খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে স্যার চলে আসবে, আজকে একটু শোয়ার টাইম পাবো না, সেই তো ওই ঘরে গিয়ে আমাকে বসে থাকতে হবে। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো ফ্রেন্ডস, আমি বাজারে যাব, তোমাদের বলেছিলাম যে ষষ্ঠীর কিছু কেনাকাটা করতে যাব, তো বেরিয়ে গেছি, কেনাকাটা তো কিচ্ছু হয়নি জানো তো, শুধু মানে নামেই আমি গেছি, কাজের কাজ কিচ্ছু হয়নি। তো বাড়ি ফেরার সময় দেখো অবস্থা, চারিদিকে এত জ্যাম, এত জ্যাম, মানে আমি গোড়াবাজারে এই আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত জ্যাম দেখলাম, যেখানে বাড়ি পৌঁছাতে 20 মিনিটের মধ্যে পৌঁছে যায় সেখানে প্রায় 40-45 মিনিট টাইম লেগেছে এই জ্যামের জন্য। ভীষণ বিরক্ত লাগছিলো, মানে কাজ হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু যেহেতু কাজ হয়নি, ফালতু ফালতু পুরো মার্কেট ঘুরে এসে এরকম জ্যামের মধ্যে পড়ার কোনো মানেই হয় না। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে পারলাম কোনো হয়তো পুজো যাচ্ছিলো, হয়তো বিহারি বা মারোয়ারিদের মতো, সেই পুজোর জন্য এত ভিড় বাগপাটি বাজনা নিয়ে যাচ্ছে। তারপর হাজব্যান্ড ফোন করলো যে একটু মোগলাই নিয়ে আসতে, তো রাধাশ্রীতে নেমে অটোর থেকে মোগলাইয়ের দোকানেও দেখো প্রচণ্ড ভিড়, ওখানেও লাইনে দাঁড়িয়ে থেকে থেকে আমাকে মোগলাই অর্ডার দিয়ে তারপর বাড়িতে এসেছি। তো অনেক রাত হয়ে গেছিলো বাড়িতে আসতে, প্রায় 9:30 বেজে গেছে বাড়িতে আসতে আসতে। তারপর মোগলাই আনার পর হাজব্যান্ড আর আমি খাওয়া দাওয়া করলাম, করে মেয়ের জন্য রেখে, তারপর মেয়ে গেল নাচে, তারপর খাওয়া দাওয়া করে মেয়েকে আনতে গেছিলাম। তো ফ্রেন্ডস, বাজার থেকে তো একদম যুদ্ধ করে আসলাম, আসার পর মোগলাই কিনলাম, মোগলাই কিনে এনে বাড়িতে হাজব্যান্ড আর আমি খেলাম, মেয়ের জন্য রাখলাম, মেয়ে গান থেকে এসে সোজা নাচে চলে গেছে রিহার্সালে। তারপর মোগলাই খেয়ে মেয়েকে নাচ থেকে নিয়ে আসলাম, এসে তাড়াহুড়ো করে ভাত বসালাম, 10টার সময় ভাত বসিয়েছি জানো, এখন বাজে হচ্ছে 10:45, 9:30 সময় বাড়িতে ফিরেছি বাজার থেকে, কারণ তোমার তো দেখলে এত জ্যাম, জানি না কেন এত জ্যাম আজকে গোড়া বাজারে, ভীষণ ভিড় ভীষণ ভিড়। যেই কাজের জন্য গেছিলাম সেই কাজ তো কিছু হলোই না, উল্টে আমি মানে পুরো ফ্যাসাদে পড়ে গেছি বাজারে গিয়ে, সত্যিই তাই, ফালতু টাইমটা নষ্ট, মানে বিরক্ত লেগে গেছে এতক্ষণ, যেখানে 10-15, 10 থেকে 20 মিনিটের মধ্যে মানে 1 নম্বর পৌঁছে যায় গোড়াবাজার থেকে, সেখানে আমার 45 মিনিট লেগেছে বাড়ি আসতে, বুঝতে পারছো তো। এখন অত রাত করে মোগলাই নিয়ে এসেছে, হাজব্যান্ড বললো যে তোমাকে আর যখন দেরি হয়ে গেছে আর আনতে হবে না, তো বললো একটু আমার হাজব্যান্ড আবার একটু ঠান্ডা লেগেছে, তো বললো একটু ঝালঝাল করে নিয়ে আসো, মুখ ফুটে বললো না আনলেও কেমন লাগে না, তা এনেছি, এখন তো ব্যাস ভাত তো বসিয়েছি, এখন তো পেট পুরো দম ধরে আছে, আবার ভাত থাকলেও সেই ভাত ফেলতেই হবে, কারণ সকালবেলা আমরা বেরিয়ে যাব।
আর লাগেজ টাগেজ সব লাগেজ বলছি আমি, যেন মনে হচ্ছে কতদিনের জন্য যাচ্ছি। তো এই দেখো আজকে এবার এই পার্সটা নতুন নতুনই, ধরো একদিনও ইউজ করিনি, আজকে ফার্স্ট ইউজ করব। আর ওই যে আমার ব্যাগ পুরো রেডি, হাজব্যান্ড আর মেয়ে গেল এখন একটু ল্যাংচা বাজারে, বলছে যে ল্যাংচা নিয়ে যাবে। যদিও ধরো কলকাতার মিষ্টির থেকে আমাদের ওখানকার মিষ্টি শত গুণে ভালো, তবুও যাচ্ছি এর জন্য, নিয়ে যাচ্ছি একটু ল্যাংচা। মিষ্টি তো অতটা ভালো না, ল্যাংচাগুলো নিয়ে যাবো। তা দেখতে গেছে যে দোকান বন্ধ কিনা, বন্ধ হয়ে গেছে কিনা, হঠাৎ আমার মনে পড়লো আমি যে তুমি যাও গিয়ে দেখে আসো, বন্ধ থাকলে তো কোনো ব্যাপার না, খোলা থাকলে নিয়ে আসবে। তো ভাত হয়ে গেছে, ডালটা গরম করলাম, তো কিছুই কিনতে পারিনি, কি তবু কিনেছি কি কিনেছি না কিনেছি সব বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। এখন যেহেতু ব্যাগে ঢুকিয়ে ফেলেছি আর শেয়ার করতে পারছি না, বাবার জন্য যা কিনতে গেছিলাম সেটা তো হলো না। তারপর ভাবলাম যে এখান থেকে যে কিনি, এখান থেকে যদি কিনি তারপর যদি পছন্দ না হয় তখন রিটার্নের সমস্যা, তাই হচ্ছে ওখান থেকে গিয়েই কিনবো, তাহলে পছন্দ হলেও রিটার্ন করতে পারবো, না পছন্দ হলেও রিটার্ন করতে পারবো, তাই না? তো চলো, হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। আর নেক্সট ব্লগ ভিডিও হচ্ছে ষষ্ঠীর ব্লগ, ওকে? তো চলো টাটা বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট, বাই।